আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ননদের গায়ে হলুদ, তাই আমার ননদকে নিয়ে চলে যাচ্ছি বিউটি পার্লারে, তিথিয়াপুর বিউটি পার্লার, তিথিস বিউটি লঞ্চ, যেটা লোকেশন রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনেই। তিথিয়াপুর পার্লারে অনেক আগে এসেছিলাম, অনেক সুন্দর সাজ দিয়েছিল। আর তিথিয়াপুর পার্লার তো মোটামুটি আগে থেকেই অনেক বেশি ভালো কাজ করে। বইয়ের এত সাজসজ্জা দেখে আমার নিজেরও সাজতে ইচ্ছে করছিল, তাই আমি বইয়ের দোপাট্টা নিয়ে, হলুদের দোপাট্টা নিয়ে একটু ঢং করছিলাম। আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠে দৌড় মারছি, ব্রাশ করেছিলাম না, তাই পূর্ণিমা আপু আবার আমাকে ব্রাশ নিয়ে এসে দেয়। আমি ব্রাশ করলাম, তারপরে এই তো মেকআপ শুরু করে দিয়েছে। আমি চেয়েছিলাম তিথিয়াপুকে দিয়েই সাজটা নিতে বইয়ের, কিন্তু তিথিয়াপুর কাছ থেকে সাজটা নেওয়ার জন্য অন্তত 15 দিন আগে বা 10 দিন আগে বলে রাখতে হয়। তাছাড়া আসলে আপু তো ঢাকায় থাকে, আর আমি যেহেতু তাড়াহুড়ো করে বুকিং দিয়েছিলাম, তাই জাস্ট সিনিয়র আপুরা সাজাইছে। আর সিনিয়র আপুরাও অনেক বেশি ভালো সাজায়, মানে হচ্ছে সিনিয়র মেকআপ আর্টিস্ট। আর এই যে আমার পছন্দের পূর্ণিমা আপু, বউ সাজতে কার না ভালো লাগে, আমার মনে হয় বউ সাজতে সবারই ভালো লাগে, তাই আমিও দোপাট্টা নিয়ে একটু ঢং করছিলাম বউ সাজার মতো করে। কিন্তু আমার এখনো মেকআপ কমপ্লিট হয়েছিল না, তাও আমি ঢং করছিলাম, তো নেলস লাগালাম, আবার চুলে আমার ফুল দিয়ে দিল পূর্ণিমা আপু। আমি চেয়েছিলাম নর্মাল সাজ রাখতে, কিন্তু আপুর আমাকে সুন্দর করে আরো বেশি সুন্দর সাজিয়ে দিয়েছে। মাথার পেছনে চুলটা আমার খুবই পছন্দ হয়েছে, এরকম আসলে প্রথম সাজলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা বের হয়ে গেলাম, কারণ গাড়ি চলে আসছে, আমরা আউটডোর ফটোশুট করব, তাই চলে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বইয়ের ভাবি, তাই স্পেশাল সাজ আমি দিয়েছি। আর এটা হচ্ছে আমার ননদের ফাইনাল সাজ, তো গায়ে হলুদের সাজটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কিন্তু আমার ননদ এত ভারী একটা লেহেঙ্গা ক্যারি করতে তার একটু অসুবিধাই হচ্ছিল, তো আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম তাকে সব জায়গাতে। তো আমরা রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় গিয়ে ফটোশুট করেছি, ভিডিও করেছি, কেননা এত সুন্দর একটা সাজ আর সুন্দর সুন্দর ফটোশুট না করলে হয়? আমি আর স্মৃতি আমার ননদকে হেল্প করছিলাম এখানে। আর সময়টাও এমন ছিল যে সূর্যাস্তর টাইমে এত সুন্দর ওয়েদার ছিল, আর খুবই সুন্দর সুন্দর ভিডিও আসছে, ছবি আসছে, ছবিগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো ফটোশুট শেষে আমরা বাসায় চলে যাব, কেননা সন্ধ্যার পর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি তিথিয়াপুর কাছ থেকে ব্রাইডাল সাজ নিতে চান, তাহলে কিন্তু কয়েকদিন আগে থেকে বুকিং করতে হবে, আর কন্ট্যাক্ট করার জন্য তিথিস বিউটি লঞ্চ এই ফেসবুক পেজে নক করবেন। তারপরে একটা সুন্দর ফুলের গাছ ছিল, তাই সেখানে গিয়ে একটু ছবি তুললাম, একটু ফুল পড়ার ফিল নিচ্ছিলাম। একা একা থাকলে যা করি সেটাই করছিলাম, তো আর ছবি নয়। বাসা থেকে অলরেডি কল চলে আসছে, আমরা মেয়েরা সবসময় অনেক বেশি লেট করি, আসলে বকাও খাই এই জন্য। তো এই ভিডিওতে জাস্ট মেকআপ আর হচ্ছে ফটোশুটের ভিডিওটা রাখলাম, নেক্সট ভিডিওতে আমি গায়ে হলুদের ফুল ভিডিও দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এই জন্য আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, থ্যাংক ইউ। আর আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন, আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছ থেকে, মানে আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। বেশি এক্সাইটেড জন্য কথা উল্টাপাল্টা হচ্ছে। আল্লাহ হাফেজ।